প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সিমুরেজা এমবি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শাহজাহান আনিসুর রহমান, প্রভাষক অর্থনীতি। তোমরা যারা 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এ কলেজে ভর্তি হয়েছ, তাদের জন্য মূলত আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এ অধ্যায় থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়গুলো আমরা প্রথমে জেনে নিই। আজকের আলোচ্য বিষয় অপেক্ষক, দুই চাহিদা অপেক্ষক, তিন যোগান অপেক্ষক, চার লেখচিত্র, আর সর্বশেষ পাঁচ সেটি হলো তথ্য সূচি থেকে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয়, অর্থাৎ তথ্য সূচি থেকে লেখচিত্র অঙ্কন। তো আজকে এই পাঁচটি বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি শিখতে পারবো, অর্থাৎ আজকের ক্লাসের শিক্ষণ ফলগুলো একটু জানা দরকার। আজকের ক্লাস থেকে আমরা জানতে পারব অপেক্ষক কি, সে বিষয়ে ধারণা পাবো। চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক ও লেখচিত্র সম্পর্কে আমরা ধারণা পাবো, আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি। পাস তথ্য সূচি থেকে কীভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় সেটি জানতে পারবো। তো আজকে এই আলোচ্য বিষয় থেকে আমরা এই শিক্ষণগুলো পাব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের বিষয় আলোচনার আগে গত ক্লাসের একটি বিষয় নিয়ে একটু আবার জেনে নিই। গত ক্লাসে আমরা গাণিতিক অর্থনীতির বিভিন্ন ধারণা সম্পর্কে শিখছিলাম, আজকের ক্লাসও আসলে তাই, এখানেও গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে চলক সম্পর্কে শিখছিলাম, তো আরও এক চলক কি আরও একবার জেনে নিই। চলক গণিতশাস্ত্রে যে বিষয় বা রাশির মান পরিবর্তনশীল সেগুলোকে চলক বলে। তো এই চলক দুই প্রকার, এক স্বাধীন চলক, দুই অধীন চলক। তো স্বাধীন চলক কি, যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভর করে না, যে চলক নিজ নিজ মান গ্রহণ করে, ইচ্ছা অনুযায়ী নিজ নিজ মান গ্রহণ করে তাকে স্বাধীন চলক বলে। আর অধীন চলক হল যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজ নিজ মান গ্রহণ করতে পারে না, তাকে অধীন চলক বলে। এই স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে আমরা জানি যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা সমমুখী অথবা বিপরীত হতে পারে। তা স্বাধীন অধীন চলকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক প্রকাশের যে গাণিতিক পদ্ধতি তাকে বলে অপেক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় প্রথমে হলো অপেক্ষক, ইংরেজিতে বলে ফাংশন। ফাংশন অপেক্ষক। প্রিয় শিক্ষার্থী, আমি অপেক্ষকের সংজ্ঞাটি আরো আরেকবার বলে দিচ্ছি। দুই বা ততোধিক চলকের নির্ভরশীলতা প্রকাশের গাণিতিক পদ্ধতিকে অপেক্ষক বলে। একটা অপেক্ষকে দুই বা ততোধিক চলক থাকতে পারে, একটি অধীন চলক থাকে আর একাধিক স্বাধীন চলক থাকতে পারে। তাহলে দুই বা ততোধিক চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে অপেক্ষক বলে। আমরা একটি অপেক্ষক বিবেচনা করি, যেমন ওয়াই সমান ফাংশন অফ এক্স, এখানে ওয়াই অধীন চলক আর এক্স স্বাধীন চলক। আমরা গত ক্লাসে শিখছিলাম যে স্বাধীন চলক সবসময় সমীকরণের সমান চিহ্নের ডান পাশে থাকে,
আর অধীন চলক বাম পাশে অবস্থান করে। এই স্বাধীন আর অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক আছে। এই নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলে অভিক্ষ। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা অভিক্ষ সম্পর্কে প্রথমে ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচ্য সূচি দুই, সেটি হলো চাহিদা অভিক্ষ। চাহিদা অভিক্ষ, চাহিদা অভিক্ষ, আমরা জানি চাহিদা দামের উপর নির্ভরশীল, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দামের সাথে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক। এই দাম ও চাহিদা বিপরীতমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলে চাহিদা অভিক্ষ। আমি একটি চাহিদা অভিক্ষ দেখাচ্ছি যে ডিস ওয়ান ফাংশন অফ পি। এখানে পি হলো স্বাধীন চলক দাম আর ডি হলো চাহিদা, চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ দামের উপর নির্ভরশীল, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক আছে। এই বিপরীতমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলে চাহিদা অভিক্ষ। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনার দ্বিতীয় আলোচ্য বিষয় অর্থাৎ চাহিদা অভিক্ষ। চাহিদা অভিক্ষ কি সেটি আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আরও আরেকবার বলছি, দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়, অপেক্ষকের সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে চাহিদা অপেক্ষক বলে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য সূচি তিন, আজকের আলোচ্য সূচি তিন, যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক কি আমরা জানি চাহিদা যেমন দামের উপর নির্ভরশীল, যোগানও ঠিক দামের উপর নির্ভরশীল। চাহিদার বেলায় আমরা দেখেছি যে দামের উপর চাহিদা নির্ভরশীল, কিন্তু যোগান অপেক্ষক হলো যোগানের ক্ষেত্রে যোগান ও দামের উপর নির্ভরশীল। অর্থাৎ দাম ও যোগানের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি আমরা যোগান বিধিতে পরবর্তী ক্লাসে আরও সুন্দরভাবে জানতে পারব। যোগান বিধিতে বলা হয় দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, অর্থাৎ দামের সাথে যোগানের সম্পর্ক হলো সমমুখী। চাহিদার ক্ষেত্রে যেমনি বিপরীতমুখী, ঠিক তেমনি যোগানের ক্ষেত্রে দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী। অর্থাৎ দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলে যোগান অপেক্ষ। আমি একটি যোগান অপেক্ষ দেখাচ্ছি যে এস ওয়ান ফাংশন অফ পি। এখানে পি হলো স্বাধীন চলক দাম আর এস যোগান, যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ। যোগানের পরিমাণটা সাধারণত দামের উপর নির্ভরশীল হয়। দাম যদি বাড়ে তখন যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, অর্থাৎ দাম বাড়লে বিক্রেতা বেশি লাভের আশায় বেশি বেশি যোগান দেয়, আর যখন দাম কমে যায় বিক্রেতা তখন যোগানের পরিমাণ কমিয়ে দেয়। তা দাম আর যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়, এইভাবে গাণিতিকভাবে প্রকাশ করা হয়, তখন তাকে বলে যোগান অপেক্ষ। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য সূচি তিন অর্থাৎ যোগান অপেক্ষক সম্পর্কে আমরা জানলাম। তাহলে প্রথমে আমরা অপেক্ষক, দুই হলো চাহিদা অপেক্ষক, তিন যোগান অপেক্ষক, এই তিনটি বিষয় অর্থাৎ অপেক্ষক নিয়ে আমরা প্রথমে
ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচ্য সূচি চার, লেখচিত্র। লেখচিত্র সেটি হলো আসলে লেখচিত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অপেক্ষকে দুইটা চলক থাকে, একটা স্বাধীন চলক আর একটা হলো অধীন চলক। স্বাধীন চলক ও অধীন চলক পরস্পর সম্পর্কযুক্ত। এই স্বাধীন চলক আর অধীন চলকের সম্পর্ককে যখন জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়, জ্যামিতিকভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বলে লেখচিত্র। প্রিয় শিক্ষার্থী, আমি লেখচিত্র সংজ্ঞাটি আবারও বলছি। স্বাধীন ও অধীন চলকের সম্পর্ক যখন জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়, জ্যামিতিকভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বলে লেখচিত্র। তো এই লেখচিত্রের দুইটা অর্থ থাকে। আমরা লেখচিত্রের পরিচিতিকে একটু জেনে নিই। লেখচিত্রে দুইটা অক্ষ থাকে, একটা হলো লম্ব অক্ষ আর একটা থাকে ভূমি অক্ষ। একটা লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ। এটা ওয়াই ওয়াই ড্যাশ, এটা লম্ব অক্ষ, আর এক্স এক্স ড্যাশ এটি ভূমি অক্ষ। এটা বলে, এটি বলে ভার্টিক্যাল এক্সিস অর্থাৎ লম্ব অক্ষ, আর ভূমি অক্ষকে বলে হরিজন্টাল এক্সিস। স্বাধীন চলকের মান অর্থাৎ এক্স এর মানে অধীন চলকের মান পাওয়া যায়। আমরা এখানে একটা অপেক্ষক আবারও দেখায় যে ওয়াই সমান ফাংশন অফ এক্স। এখানে এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, অর্থাৎ এক্স এর একটা মান ধরলে ওয়াই এর একটা মান পাওয়া যায়। তাহলে স্বাধীন আর অধীন চলকের, স্বাধীন চলকের স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে যদি আমরা গ্রাফ পেপারে অধীন চলকের মান নির্ণয় করি, তাহলে অনেকগুলো বিন্দু পাওয়া যায়। এরকম অনেকগুলো বিন্দু পাওয়া যায়। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, তাহলে একটা রেখা পাওয়া যায়। বিন্দুগুলো যোগ করার ফলে একটা রেখা পাওয়া যায়। তাহলে স্বাধীন চলকের বিভিন্ন মানে যে অধীন চলকের বিভিন্ন মান পাওয়া যায়, এটি যদি আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করি, তাহলে অনেকগুলো বিন্দু পাওয়া যায়। এই বিন্দুগুলো যোগ করলে আসলে রেখা পাওয়া যায়। এটি হলো লেখচিত্র। প্রিয় শিক্ষার্থী, লেখচিত্রের পরিচিতি হলো, লেখচিত্রের দুইটা অক্ষ থাকে, একটা হলো লম্ব অক্ষ আর এটা হলো ভূমি অক্ষ। লম্ব অক্ষ আর ভূমি অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলে কেন্দ্রীয় বিন্দু অর্থাৎ অরিজিন পয়েন্ট। এটা এখানে দেখানো। প্রিয় শিক্ষার্থী, আমি লেখচিত্রে আরও একটু বিষয় সম্পর্কে একটু ধারণা দিই। আমরা যদি লেখচিত্রে কেন্দ্রীয় বিন্দু থেকে ভূমি অক্ষে ডান দিকে অবস্থান করি বা ডান দিকে এগিয়ে যায়, তাহলে মান বৃদ্ধি পায়, যেমন 1, 2, 3, 4। আর ভূমি অক্ষে যদি আমরা কেন্দ্রবিন্দু থেকে বাম দিকে অগ্রসর হই, তাহলে মান কমে যায় অর্থাৎ -1, -2, -3, -4। আবার কেন্দ্রবিন্দু থেকে যদি আমরা লম্ব অক্ষে উপরে অগ্রসর হই, তাহলে মান বৃদ্ধি পায় 1, 2, 3, 3, 4, 5, এইভাবে মান বৃদ্ধি পায়। আর কেন্দ্রবিন্দু থেকে যদি ভূমি অক্ষের নিচে অগ্রসর হয়, তাহলে মান কমে যায় অর্থাৎ -1, -2, -3, -4, -5। তাহলে এইভাবে আমরা যদি স্বাধীন আর অধীন চলকের মান নিয়ে চিত্র অঙ্কন করি, সেটিকে বলে লেখচিত্র।
প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনা শুনছি ছায়া অর্থাৎ গ্রাম অর্থাৎ লেখচিত্র সম্পর্কে ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা শুনছি পাঁচ কিভাবে তথ্য সূচি থেকে লেখচিত্র অঙ্কন করতে হয়। কিভাবে তথ্য সূচি থেকে লেখচিত্র অঙ্কন করতে হয়, তথ্য সূচি কাকে আগে সেটি আমাদের জানা প্রয়োজন। তথ্যসূচি হল স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের যে বিভিন্ন মান পাওয়া যায় এটি যখন আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করি। আমি আবারও বলছি স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে বা স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের যে বিভিন্ন মান পাওয়া যায় এটি যখন আমরা তালিকার মাধ্যমে উপস্থাপন করি তখন তাকে বলে তথ্যসূচি। তাহলে এই তথ্যসূচি থেকে লেখচিত্র অঙ্কন করা যায়, সেটি আমাদের আজকের পঞ্চম আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমে এরকম একটি তথ্যসূচি নেই যে স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের বিভিন্ন মান। যেমন এখানে আমরা একটি তথ্যসূচি অঙ্কন করি, তথ্যসূচিতে আমরা দেখি এক্স এর মান যখন এক ও এর মান মনে করি পাঁচ, এক্স এর মান যখন দুই ও এর মান ধরি দশ, এক্স এর মান তিন ও এর মান তখন পনেরো। তাহলে এই হল একটি তথ্যসূচি। এখানে স্বাধীন চলক এক্স আর অধীন চলক ওয়াই। তাহলে অধীন চলকের স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের বিভিন্ন মান আমরা পেয়েছি, এটি তথ্যসূচিতে দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা এই তথ্যসূচি থেকে রেখা অঙ্কন করব। আমরা প্রথমে এক্স অক্ষে আসি, প্রথমে এক্স এর মান হল এক দুই তিন। তাহলে আমরা এক দুই তিন, এক দুই তিন। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের লক্ষ্য করতে হবে যখন আমরা মানগুলো চিত্রে উপস্থাপন করব তখন এই ভারগুলো আমাদের সমান সমান দিতে হবে, অর্থাৎ সমান না দিলে চিত্রের ঢাল ঠিক থাকবে না। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা মান বসাব তখন মানগুলো সমান হারে বসাবো, অর্থাৎ এক এর দ্বিগুণ দুই তিন গুণ তিন সমান সমান ভাবে ভাগ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী ওয়ের ক্ষেত্রেও আমরা এরকম তিনটা মান নেবো। ওয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে মান হলো পাঁচ দশ পনেরো, তাহলে এটা পাঁচ দশ পনেরো, পাঁচ দশ পনেরো। এখন আমরা দেখি যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক আছে, এই সম্পর্কটা কেমন। এখানে ছকে দেখা যাচ্ছে স্বাধীন চলকের মান যখন এক তখন অধীন চলক হলো পাঁচ, তাহলে স্বাধীন চলকের মান যখন এক অধীন চলকের মান তখন পাঁচ। তাহলে এই স্বাধীন চলকের মান একের প্রেক্ষিতে অধীন চলকের মান পাঁচ আর তাদের সম্পর্ক সূচক বিন্দু হলো ই, সম্পর্ক সূচক বিন্দু এ। এখন আমরা দ্বিতীয়টা দেখি যে স্বাধীন চলকের মান যখন দুই তখন অধীন চলকের মান হলো দশ, তাহলে স্বাধীন চলকের মান যখন দুই অধীন চলকের মান হলো দশ আর তাদের সম্পর্ক সূচক বিন্দু বি। প্রিয় শিক্ষার্থী স্বাধীন এরপর দেখি স্বাধীন চলকের মান যখন তিন অধীন চলকের মান তখন পনেরো আর তাদের সম্পর্ক সূচক বিন্দু হলো সি। এখন আমরা এই এ বি সি এই তিনটা বিন্দু যদি যোগ করি তাহলে একটা রেখা পাওয়া যায়, এটি হলো ওয়াই সমান ফাংশন অফ এক্স রেখা, অর্থাৎ এই অপেক্ষকের প্রেক্ষিতে এই রেখাটা অঙ্কন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী এইভাবে আমাদের অপেক্ষকের এইভাবে আমাদের অপেক্ষক থেকে তথ্যসূচি বাইর করতে হবে আর তথ্যসূচি থেকে রেখা অঙ্কন করতে হবে। তাহলে আমাদের আজকের আলোচ্য সূচি পাস কীভাবে তথ্যসূচি থেকে লেখচিত্র অঙ্কন করতে হয় সেটি আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী এখন আমরা যদি এরকম চাহিদা সূচি এবং যোগান সূচি আমরা পাই তাহলে তার থেকেও রেখা অঙ্কন করা যাবে।
মানে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখি যে একটা চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা নির্ধারণ করতে হয় সেটি আমরা একটু জেনে নিই। চাহিদা সূচির বাম পাশে থাকে দাম, আর ডান পাশে থাকে হলো চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ, প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি, চাহিদা সূচির বাম পাশে থাকে দাম আর ডান পাশে থাকে চাহিদার পরিমাণ। এখানে কি বলি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ আমরা সরাসরি বিনা দিয়ে আমরা কিউডি দিতে পারি বা ডি দিলেও হবে। প্রিয় শিক্ষার্থী পিতে প্রাইস, প্রাইস মানে দাম, তা দাম যখন 1 টাকা, মনে করি যে চাহিদার পরিমাণ 8 একক, অর্থাৎ ভোক্তা 1 টাকা দামে 8টি দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক আছে। এরপর দাম যখন বেড়ে 2 টাকা তখন চাহিদার পরিমাণ কমে 6 একক, দাম যখন আরো বেড়ে 3 টাকা হলো চাহিদার পরিমাণ আরো কমে তখন 4 একক। তাহলে দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে যায়। এখানে যদি আমরা লক্ষ্য করছি দাম যত বেড়ে গেছে চাহিদা তত কমে গেছে, তাহলে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক যখন আমরা তালিকার মধ্যে উপস্থাপন করি তখন তাকে বলে চাহিদা সূচি। আর এই চাহিদা সূচি থেকে আমরা এখন চাহিদা নির্ধারণ করব। চাহিদা নির্ধারণ করতে গেলে আমরা লেখ চিত্র চাহিদা নির্ধারণ করতে গেলে আমরা প্রথমে ভূমি অক্ষ নিই, ভূমি অক্ষ এক্স, বা এই অক্ষকে আমরা সরাসরি এক্স না দিয়ে আমরা কিউ ডি দিতে পারি। কিউ ডি চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর লম্ব অক্ষে থাকে দাম, লম্ব অক্ষে থাকে দাম, তাহলে এই অক্ষে থাকে দাম আর এই অক্ষে থাকে চাহিদার পরিমাণ। তো চাহিদার দাম এখানে আছে হলো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 1, 2, 3 ঘরগুলো সমান করে নিতে হবে, 1, 2, 3। আর চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ এখানে আছে 4, 6, 8। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যেখানে ব্যবধান 2, 2 করে, অর্থাৎ আমরা 2, 2 করে নেব, অর্থাৎ 2, 4, 6, 8। প্রিয় শিক্ষার্থী এখানে 2, 4, 6, 8 এবং সমানভাবে ভাগ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী এখানে মনে রাখতে হবে যে অনেক সময় শিক্ষার্থীরা এটা এইভাবে না লিখে এখানে লেখে যে 4, 6, 8। প্রিয় শিক্ষার্থী এটি আসলে ঠিক নয়, অর্থাৎ এটা যদি চাই হয় তারপরে 4×8 হওয়ার কথা ছিল, তারপরে 12 হওয়ার কথা ছিল, তাহলে এখানে ভাগগুলো সমান হয়নি। এই জন্য আমাদের প্রথমে নিতে হবে 2, 2 এর দ্বিগুণ 4, তারপরে 6, তারপরে 8, অর্থাৎ 2, 2 করে 12। যেহেতু এখানে 2 নেই, 2 না নিলে আমরা 4 পাবো না, অর্থাৎ 2 কে অবশ্যই চিত্রে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী আমরা এখন এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখাঙ্কন করব, অর্থাৎ দেখব আমরা যে ভোক্তা যে বিভিন্ন দামে যে বিভিন্ন চাহিদা পেতে ইচ্ছুক সেটি দেওয়া, সেটি আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব। প্রিয় শিক্ষার্থী দাম দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন ছিল 8 একক, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 8 একক, অর্থাৎ 1 টাকা দামে 8 একক ক্রয় করতে ইচ্ছুক, কম দামে বেশি ক্রয় করতে ভোক্তা সবসময় ইচ্ছুক বা রাজি থাকে। তাহলে 1 টাকা দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 8 একক, তাদের সম্পর্ক সূচক বিন্দু এ। এরপর দাম যখন বেড়ে 2 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে 6 একক হলো, চাহিদার পরিমাণ তখন কমে 6 একক, তাদের সম্পর্ক সূচক বিন্দু বি। এরপর দাম যখন আরো বেড়ে 3 টাকা হলো চাহিদার পরিমাণ তখন আরো কমে 4 একক হলো, আর তাদের সম্পর্ক সূচক বিন্দু সি। এখন যদি আমরা এই এ বি সি বিন্দু তিনটা যোগ করি তাহলে একটা রেখা পাওয়া যায়, সেই রেখাটা হলো কিউ সমান কিউ ডি রেখা, অর্থাৎ চাহিদা রেখা, চাহিদা রেখা তাহলে বা ডিডি রেখা, এটা আমরা অন্যভাবে দেখাতে পারি, এটা হলো ডিডি রেখা, এটা চাহিদা রেখা বা ডিডি ড্যাশ রেখা যে যেভাবে দেবে দেওয়া যাবে। তাহলে আমরা একটা
দাম যখন এক চাহিদার পরিমাণ আগে দাম যখন দুই চাহিদার পরিমাণ কমে তখন ছয় দাম যখন আরো বেড়ে তিন চাহিদার পরিমাণ তখন আরো কমে চারে গেল অর্থাৎ দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক সেটি এই রেখার মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই জন্য এখানে আমরা যে রেখাটি পেয়েছি চাহিদা রেখা এই চাহিদা রেখার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় তার কারণ হলো দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী নেগেটিভ অর্থাৎ এ যখন বাড়ে এ তখন কমে আবার যদি উল্টো দিক থেকে বিবেচনা করি দাম যখন আস্তে আস্তে কমবে চাহিদা তখন আস্তে আস্তে বাড়বে প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা তথ্য সূচি থেকে লেখচিত্র অঙ্কন করব আর আমরা যেমনি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলাম ঠিক তেমনি আমরা আবার যোগান সূচি থেকেও যোগান রেখা অঙ্কন করতে পারি আমরা আরো একটি লেখচিত্র অঙ্কন করব সেটি হলো যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন তাহলে যোগান সূচি প্রথমে থাকে হলো দাম অর্থাৎ পি আর শেষে থাকে হলো যোগানের পরিমাণ যোগানের পরিমাণ যোগানের পরিমাণ হলো কিউ এস কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ তাহলে দাম যখন 1 টাকা যোগানের পরিমাণ 10 টাকা দাম যখন 2 যোগানের পরিমাণ তখন 20 দাম যখন 3 যোগানের পরিমাণ তখন 30 অর্থাৎ দাম যত বাড়ে যোগানের পরিমাণ তত বাড়ে অর্থাৎ দাম বাড়লে বিক্রেতারা বেশি লাভ রাশায় বেশি দর বাজারে যোগান দেয় আবার উল্টো দিক থেকে যদি আমরা বিবেচনা করি অর্থাৎ দাম যত কমে যোগান তত কমে অর্থাৎ বিক্রেতাদের বেশি দাম না পাওয়ার কারণে তারা কম দ্রব্য বাজারে যোগান দেয় প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে এই একটি যোগান সূচি আমরা পেয়ে গেলাম তথ্য সূচি এটা একটি তথ্য সূচি তাহলে এই তথ্য সূচি থেকে আমরা এখন আমরা যোগান রেখা অঙ্কন করব যোগান রেখা অঙ্কন করতে হলে আমাদের দুইটা অর্থ নিতে হবে একটা হলো ভূমি অক্ষ ভূমি অক্ষে আমরা দেখাই যোগানের পরিমাণ কোয়ান্টিটি অফ সাপ্লাই আর লম্ব অক্ষে দেখা হলো দাম প্রাইস দাম এটা যোগানের পরিমাণ তাহলে দাম এখন আমরা দেখি দাম কত কত দাম 1 2 3 তাহলে আমরা সমান করে ভাগ করে নেব 1 2 সমান ভাগ বলতে এখানে এটা এই পর্যন্ত 1 এখান থেকে এই পর্যন্ত 2 অনেকে কি করে এটা 1 এখানে দিয়ে 2 এখানে দিয়ে 3 এরকম এলোমেলো হয়ে যায় আসলে তা করতে হবে না আমাদের কি করতে হবে এই 1 1 2 আর এখানে আসবে 3 অর্থাৎ তিনটা ভাগ করে দিলাম সমান ভাবে 1 2 3 এখন আমরা যোগানের পরিমাণ দেখছি 10 20 30 তাহলে এখানে এটা হলো 10 20 30 10 20 30 তাহলে এখন আমরা এই তথ্য সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব অর্থাৎ দাম যখন 1 যোগানের পরিমাণ তখন 10 দাম যখন 1 যোগানের পরিমাণ তখন 10 তাদের সম্পর্ক সূচক বিন্দু A দাম যখন 2 যোগানের পরিমাণ তখন 20 সম্পর্ক সূচক বিন্দু B দাম যখন 3 যোগানের পরিমাণ তখন 30 তাদের সম্পর্ক সূচক বিন্দু C অর্থাৎ এখন আমরা এই A B C এই তিনটা বিন্দু যোগ করলে একটা রেখা পাওয়া যায় সেটি হলো যোগান রেখা এইভাবে আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় আর এর আগে আমরা দেখছি যে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ঠিক উল্টো হয় এখানে দামের সাথে চাহিদার সম্পর্ক ছিল বিপরীতমুখী কিন্তু এখানে দামের সাথে যোগানের সম্পর্ক হলো সমমুখী অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে দাম যখন 1 10 দাম যখন 2 20 দাম যখন 3 অর্থাৎ দাম যত বেড়েছে যোগানের পরিমাণও তত বেড়েছে তাহলে দাম যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক এই কারণে যোগান রেখাটা হয় যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় অর্থাৎ ধনাত্মক ঢাল সম্পন্ন রেখা বলে এটা তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের শেষ আলোচ্য সূচি অর্থাৎ কিভাবে তথ্য সূচি থেকে লেখচিত্র অঙ্কন করতে হয় সেই বিষয়টা আমরা জানতে পারলাম প্রিয় শিক্ষার্থী আজকের আলোচ্য বিষয়গুলো আমি আরো আরেকবার বলছি আজকের আলোচ্য বিষয়গুলো প্রথমে আমরা শিখছি অপেক্ষ তারপর শিখছি চাহিদা অপেক্ষ তিন যোগান অপেক্ষ চার হলো লেখচিত্র আর এই লেখচিত্রটা তথ্য সূচি থেকে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় লেখচিত্র
যত বিষয় আমরা শিখছি সবকিছু হলো গণিত গণিত থেকে অর্থনীতিতে এসেছে কেন গণিত থেকে অর্থনীতিতে এসেছে এই গণিতের সাহিত্যে অর্থনীতির অনেক জটিল বিষয় গুলো সহজভাবে বোঝা যায় গণিত পরিসংখ্যানের মাধ্যমে সহজভাবে বোঝার জন্য এগুলো গণিত থেকে অর্থনীতিতে এসেছে তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আলোচ্য সূচি আলোচ্য আলোচনা থেকে আমরা বিভিন্ন গাণিতিক বিষয় সম্পর্কে ধারণা পেলাম প্রিয় শিক্ষার্থী পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাস গুলো তোমরা ঠিকঠাক মতো দেখবে তো আজ আর নয় তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ